এখন কি লোকনাথ বাবার বারণ থেকেই আসো রঞ্জনাথ? পাগল ভক্ত করো, জয় পাগলের জয়, জয় ভক্তি বিন্দুর জয়। আমার কাছে খুব ভালো লাগতেছে, এখানে এসে মনটা খুব মানে শান্তি হইল। পাগলের আশ্রম বলে কথা, এখানে বাবা গণেশ পাগল কাউকেই ফিরাই দেয় না, সবার মনুষ মানুষনা পূর্ণ হয়। আশা করি সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই জন্য সবার কামনা করার জন্যই এখানে আসছি। পাগলের কাছে এবার আপনার কি প্রত্যাশা? পাগলের কাছে আমার প্রত্যাশা সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। আপনাদের দেশের বাড়ি কোথায়? গ্রামের? আমাদের দেশের বাড়ি জলেরপাড়। আপনারা কি প্রতি বছর এই কুম্ভ মেলায় আসেন? জি না, আমি গত 5 বছর। আপনাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা জলেরপাড়। আচ্ছা, আপনার এই কুম্ভ মেলায় এসে কেমন লাগছে? না, এটা প্রতি বছরই হয়, প্রতি বছরের তুলনায় এবার একটু মানুষের সমাগমটা অনেক বেশি হয়েছে। আর আমাদের এই পাগল সকলের মনোবাসনা প্রতি বছরই আসি, সেই থেকে বাংলাদেশের সব প্রান্ত থেকে সমাগমটা হয়। আমরা তো জানি যে ভারত, ভারতবর্ষ, নেপাল, নেপাল অনেক দেশ থেকে এবার এসেছে, সেই বিষয়ে আপনি কতটুকু জানেন? না, এই যে আমাদের এই যে মহামানব গণেশ পাগলের যে বিস্তার দেশ থেকে বহির্বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, এর জন্য আমরা খুব গর্বিত। এবং আমাদের যে ঘটনাগুলো, হ্যাঁ আমরা জানি, এখানে বিষয়গুলো নিয়ে অনেক আর কি। আমাদের যে শোনা কথা যে আমাদের এই পাগল অনেকের পদপথ থেকে ঠিক আছে রক্ষা করেছেন, ঠিক আছে, তার পিছনে বিষয়গুলো যে ঘটনা, যে অলৌকিক ঘটনার কথা যে বললেন, এরকম অলৌকিক ঘটনা অনেক আছে। আসলে আমি আসলে এইখানে শিষ্য ছিল, যখন দেহ ত্যাগ করে, আগে থেকেই বলছিল যে সে দেহ ত্যাগ করবে, সেই দেহ ত্যাগ করার কারণে ঠিক আছে সে আগে থেকেই সেটা বুঝতে পারছিল এবং বলে দিয়েছিল। তারপরে একদিন বাণিজ্যতে গেছিল, নৌকা ডুবে যাচ্ছিল, ঠিক আছে, তা আমাদের এই পাগল এখানে বসেই ঠিক আছে ধামা দিয়ে, ঠিক আছে, ঠিক আছে, সেই নৌকাকে অনেক কাহিনী। মহামানব গণেশ পাগলের জন্মদিন উপলক্ষে তেরোই জ্যৈষ্ঠ প্রতি বছরের ন্যায় এবারও কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল করে ছিল মূল পর্ব, মেলা আরো সপ্তাহ থাকবে। আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, দেশের দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন মানব পরিবার, যেমন বাসনাপূর্ণ
করার জন্য তারা অনুরোধ করে। অনেকেরই আমরা শুনেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, সে কারণে আমরা এখানে আসি এবং আমরা এই মহামানব গণেশ পাগলের এখানে আমাদের শান্ত মতো আমরা দান করি। ধন্যবাদ দাদা। আসলে এই অনুষ্ঠানে আসতে পেরে আমাদের অনেক ভালো লাগছে, কেননা এটা অনেক জাগ্রত একটা মেলা। গণেশ পাগলের সবাই এদেরকে মান্য করে, মানে যে যা মানত করে সেইভাবে অনেকেই তার মনোবাসনা পূর্ণ করে এখান থেকে নিয়ে যায়, যে কারণে দিনে দিনে এটা অনেক বৃদ্ধি হচ্ছে। আমরা আশাবাদী ভবিষ্যতে আরও একটা বড় অবদান রাখবে, দেখা যাবে গিনেস বুকেই আমাদের এই বাংলাদেশের নাম এই গণেশ পাগলের মাধ্যমে এসে গেছে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আর বিশেষ করে অনেক অনেক ভালো লাগছে যে এই বছরের আবহাওয়াটাও কেন যেন মানুষের পক্ষে অনুকূলে ছিল। ধন্যবাদ। কয়েকটা মহাতীর্থের মধ্যে এটা অন্যতম, আর বাংলাদেশের মধ্যে যেমন এর আগে ছিল স্বামী প্রভানন্দজির আশ্রম মাদের উপরে, যেটা আছে এখনও, কিন্তু পর্যায়ক্রমে দেখা গেছে যে গণেশ পাগলের এটা আস্তে আস্তে জাগ্রত হতে হতে সেটাকেও মনে হয় বাংলাদেশ এবং ভারতেও, ভারত সহ বিশ্বের অনেক দেশেই এই পাগলের ভক্ত রয়েছে এবং মন্দির রয়েছে, এই বিষয়ে আপনি জানেন? হ্যাঁ, আমি জানি, এও জানি যে নেপাল থেকেও এখানে এবছর লোক আসছিল, তারা এসে ভিজিট করে গেছে, এটা আমরা জানা আছে। ধন্যবাদ। অনেক আপনার মনের কামনা বাসনা বা কি ইচ্ছা? কিছু জানে আপনাদের এই কুম্ভ মেলায় এসে কেমন লাগছে, আপনাদের অনুভূতি কেমন? আপনাদের ঠিকানা কোথায়? আপনারা কি প্রতি বছর আসেন এই মেলায়? আচ্ছা, আপনারা কি এই মহামানব গণেশ পাগলের কোনো অলৌকিক ঘটনা সম্পর্কে জানেন? আচ্ছা, আপনারা তো মুসলমান, তারপর ওখানে কেন আসছেন, এটা মানে যদি একটু বলতেন আর কি, ব্যাখ্যা করুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি।